হ্যালো হেয়ার্স তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি অষ্টম শ্রেণীর রায় মার্টিন দু হাজার তেইশ এর সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের মডেল কোয়েশ্চেন পেপার ষোলো নিয়ে আলোচনা করবো এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তা ধরব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেলাইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পো দেখো একের দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও একে পনেরো টাকা কিগড়া দরের চালের সঙ্গে কুড়ি টাকা কিগড়া দরের চাল টু ইনু থ্রি অনুপাতে মিশ্রিত করা হলো এই মিশ্রণের প্রতিক্রিকার মূল্য কত ধরি পনেরো টাকা কীগড়া দরে টু এক্স কিগ্রা চাল মেশানো হলো তাহলে মোট চালের দাম কত হবে পনেরো গুঁজে টু এক্স সমান তিরিশ এক্স টাকা আবার কুড়ি টাকা কীগড়া দরে থ্রি এক্স কীগ্রা চাল মেশানো হলো তার দাম হলো কুড়ি গুঁধে থ্রি এক্স সমান ষাট এক্স টাকা কারণ টু এক্স আর থ্রি এক্স সমান হল ফাইভ এক্স কেজি চাল তাহলে ফাইভ এক্স কেজি চালের দাম হলো তিরিশ এক্স প্লাস ষাট এক্স নব্বই এক্স টাকা তাহলে এখন এক কেজি চালের দাম হবে নব্বই এক্স ডিভাইডেড ফাইভ এক্স 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 কেটে গেল আর আঠেরো মাসে নব্বই সমান আঠেরো টাকা অতএব মিশ্রণের প্রতি কীগ্রের চালের মূল্য হল আঠেরো টাকা এরপরে আগে দেখে দুয়ে দুটি সংখ্যা এক্স ও ওয়াই গসাগু হলো জেড তাহলে লসাগু কত আমরা জানি দুটো সংখ্যার গুণফল ডিভাইডেড গসাগু সমান হল লসাগু তাহলে এক্স গুণ তো ওয়াই ডিভাইডেড জেড সমান এক্স ওয়াই ডিভাইডেড জেড এরপর আগে থেকে তিনে ত্রিভুজ এবি যার কোন এ সমান ষাট ডিগ্রি কোন সি সমান তিরিশ ডিগ্রি ত্রিভুজটির বাহুগুলিকে ক্রম অনুসারে সাজাও যেহেতু এ কোণের মান ষাট ডিগ্রি সিকোণের মান তিরিশ ডিগ্রি তাহলে বি কোণের যে মান তা হবে নব্বই ডিগ্রি তার মানে যেহেতু বি কোণের মানটি বড় তাই বি কোণের যে বাহুটি সেটির মান সব থেকে বড়ো তাহলে এ সি দেন যেহেতু এই কোণের মান ষাট ডিগ্রি এ কোণের মান তাহলে এ কোণের বিপরীতে যে বাহুটি সেটি হলো এই বি কোণের বিপরীতে যে বাহু তার থেকে ছোট তাহলে এসি গ্রেটার দেন বিসি গ্রেটার দেন এবি সাজালে এটি পাওয়া যাবে এরপরে দুই দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও একে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার দুই পূর্ণ একের চার গুণ বারোটি হস্তচালিত তাঁত এক হাজার আশি মিটার দৈর্ঘ্যের কাপড় আঠেরো দিনে তৈরি করতে পারে দু হাজার সাতশো মিটার দৈর্ঘ্যের কাপড় পনেরো দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা তৈরাসিক পদ্ধতিতে হিসাব করো গাণিতিক সমস্যাটি হলো সময় ব্যাগেটে দিন কাপড়ের দৈর্ঘ্য ব্যাগে মিটার হস্তচালিত তাঁতের সংখ্যা ব্যাগটির তিন আঠেরো এক হাজার আশি এদিকে বারো এখানে পনেরো এখানে দু হাজার সাতশো এখানে জিজ্ঞাসা চিহ্ন সময়ের সাথে হস্তচালিত তাঁতের যে সম্পর্ক হলো ব্যস্ত সম্পর্ক কাপড়ের দৈর্ঘ্যের সাথে হস্তচালিত তাঁতের যে সম্পর্ক তা সরল সম্পর্ক অতএব নির্ণ হস্তচালিত তাঁতের সংখ্যা সমান আঠেরো গুণিত দু হাজার সাতশো গুণিত বারো ডিভাইডেড পনেরো গুণিত এক হাজার আশি শূন্য শূন্য কেটে গেল এখানে তিন দিয়ে কাটলে হবে ছত্রিশ এখানে তিন দিয়ে কাটলে হবে নব্বই পনেরো ছয় নব্বই আর এখানে এখানে বারো দিনে ছত্রিশ তিন তিন ছয় আঠেরো ছয় শুণগুলো ছত্রিশ তাহলে যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হস্ত তাঁতের যে ক্ষমতা তা হলো দুই ফোন একই চার গুণ অর্থাৎ নয় চার গুণ অতএব নির্ণয় যন্ত্রচালিত তাঁতের সংখ্যা সমান ছত্রিশ বাইরে নয় চার সমান ছত্রিশ চার বাই নয় এখানে কাটাকাটি করলে হবে চার তাহলে চার গণিত চার সময় ষোলোটি মোট যন্ত্রচালিত তাঁত লাগবে ষোলোটি এরপরে দুই দেখে দুয়ে পেঁয়াজের দাম কুড়ি বৃদ্ধি পেয়েছে বাবু ঠিক করেছেন যে তার পরিবারের পেঁয়াজের মাসিক খরচ অপহৃত রাখবেন তাই তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন হিসাব করুন এখানে এই যে পেঁয়াজের দাম বলা হয়েছে এই অঙ্কটি আমরা করেছি চিনির দাম দিয়ে সেটি হলো পেপার তিনে আমরা করে এসেছি দেখো দুয়ের দাগে দেখো চিনির বাজার দর কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলো রায় পরিবার চিনির মাসিক খরচের অপরিচিত রাখতে চায় তবে রায় পরিবারকে মাসিক ব্যবহার কত কমাতে হবে এই অঙ্কটি আর এই মডেল কোশ্চেন পেপার ষোলো এর যে অঙ্কটি দুটো অঙ্ক একই অঙ্ক এখানে বলা হয়েছে পেঁয়াজের দাম সেখানে বলা হয়েছে চিনির দাম পেপার তিনের অঙ্কটি আমি করে দিয়েছি অঙ্কটি যেভাবে করে দিয়েছি অঙ্কটি সেভাবেই হবে এবং উত্তর একই হবে তাই অঙ্কটি আমার করে দেখালাম না এরপর দেখো দু হাজার তিনে একপাত্র শরবতেই ফাইভ টু অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে ধরি পাত্র থেকে এক্স পরিমাণ শরবত তুলে নেওয়া হলো মোট শরবত হলো এক একক তাহলে শরবতেই ফাইভ ইন্টু টু অনুপাতে সিরাপ ও জল আছে শরবতে সিরাপের যে আনুপাতিক ভাগ হার তাহলে পাঁচের অংশ জলের আনুপাতিক ভাগ হার হল দুইয়ের অংশ এক্স পরিমাণ শরবত তুলেছি তাহলে এক্স পরিমাণে সিরাপ আছে এক্স কোনো পাঁচের সাত তাহলে ফাইভ এক্স ডিভাইডেড সেভেন একক এবং জল আছে টু এক্স ডিভাইডেড সেভেন একক এবার যেহেতু জল ও সিরাপের পরিমাণ সমান সমান হয়ে গেছে তাহলে প্রথমে এক একক যে শরবত সেখানে সিরাপ ছিল কত ফাইভ বাই সেভেন যে শরবত তুলেছি সেখানে আমার কী হয়েছে সিরাপ উঠে গেছে ফাইভ এক্স ডিভাইডেড সেভেন তাহলে এ ধরে বিয়োগ আবার যে পরিমাণ আমি শরবত তুলেছি সেই পরিমাণ জল ঢালা হয়েছে তাহলে টু বাই সেভেন মাইনাস টু এক্স ডিভাইডেড সেভেন প্লাস এক্স সোন হল ওয়ান টু ওয়ান বা ওয়ান বাই ওয়ান এখানে বিয়োগ করলে ফাইভ মাইনাস ফাইভ এক্স ডিভাইডেড সেভেন এখানে বিয়োগ করলে অর্থাৎ নিচে বিয়োগ করলে টু মাইনাস টু এক্স প্লাস সেভেন এক্স ডিভাইডেড সেভেন সোনান হল ওয়ান বাই ওয়ান এরপরে এখানে সাত এখানে সাত তাহলে উভয় পক্ষে সাত সাত দিয়ে গুণ করলে সাত আট থাকলো না তাহলে ফাইভ মাইনাস ফাইভ এক্স ডিভাইডেড টু প্লাস ফাইভ এক্স এখানে যোগ করলে ফাইভ এক্স হবে সন হলো ওয়ান বাই ওয়ান এরপর কোন গুণ করলে ফাইভ মাইনাস ফাইভ এক্স সান টু প্লাস ফাইভ এক্স সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসা হলো আর এক্সগুলোকে একদিকে নিয়ে যাওয়া হলো সেখান থেকে পাওয়া গেল ফাইভ মাইনাস টু সান ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স তাহলে টেন এক্স সয়ান হলো থ্রি তাহলে এক্সের যে মান তা হলো তিনের দশ অর্থাৎ তিনের দশ অংশ শরবত তুলে নেওয়া হলো মোট শরবতের তাহলে এটা গুলো এক আছে তাহলে মোট সর্ব যদি এক একক হয় তাহলে তার তিনে দশ অংশ আমরা তুলেছি আসলে বোঝা গেল এরপরে দুই থেকে চারে একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে দশ দিনে ও পনেরো দিনে করতে পারে প্রথমে মেরি একা চার দিনে ও পরে ডেভিড একা পাঁচ দিনে কাজটি করে চলে গেল মারিয়া এসে একা বাকি কাজটি চার দিনে শেষ করলো যদি মেরি ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করে তবে কতদিনে কাজটি শেষ করত মেরি দশ দিনে কাজ করে এক অংশ একদিনে কাজ করে একে দশ অংশ চার দিন করেছে মেরি তাহলে চার দিনে কাজ করেছে চার বাই দশ সমান দুইয়ের পাঁচ অংশ লক্ষ্যকার করলে ডেভিড পনেরো দিনে এক অংশ কাজ করে একদিনে কাজ করে একের পনেরো অংশ যেহেতু পাঁচ দিন করেছে তাহলে পাঁচ দিনে কাজ করে একের পনেরো গুণিত পাঁচ সমান পাঁচের পনেরো সমান হলো একের তিন অংশ তাহলে মেরি ও ডিভিট কাজ করেছে দুয়ের পাঁচ ও তিনের পাঁচ যোগ করলে হবে ছয় যুক্ত পাঁচ ডিভাইডের পনেরো কেন তিন আর পাঁচ লশক পনেরো তাহলে এগারো আর পনেরো অংশ সম্পূর্ণ কাজ এক তাহলে অবশিষ্ট কাজের পরিমাণ কত এক মাইনাস এগারো পনেরো সমান হলো চারের পনেরো অংশ কাজ পড়ে আছে এই চারের পনেরো অংশ কাজ একা চার দিনে করেছে কি মারিয়া তাহলে এক অংশ কাজ করবে কত পনেরো ডিভাইডেড চারগুণ চার 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 কাইটি তাহলে পনেরো দিনে কাইটি করবে মারিয়া পনেরো দিনে কাজ করে এক অংশ একদিনে কাজ করে একের পনেরো অংশ এবার যদি তিনজনে একত্রে কাইটি করতো তাহলে কী হতো তাহলে তিনজনে একত্রে একদিনে কাজ করে একের দশ যুক্ত একের পনেরো যুক্ত একের পনেরো সমান এদের রসাগো হলো তিরিশ তাহলে উপরে হবে তিন যুক্ত দুই যুক্ত দুই সন সাতের তিরিশ অংশ তিনজন একত্রে সাতের দশ অংশ কাজ করে একদিনে এক অংশ কাজ হবে তিরিশ বাই সাত ঘন্টা এক তাহলে তিরিশের সাত দিনে অর্থাৎ চার পণ্য সাত দিনে অতএব সম্পূর্ণ গাইডে চার পণ্য দুইয়ের সাত দিনে শেষ হবে এটি হলো নির্ণয় উত্তর আশা করি ভিডিওটি আমাদের ভালো লাগছে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুর সাথে শেয়ার করে নেবে এবং এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের বলব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেলাইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমে দেখতে পো এরপরে তিনের দাগে লসাগু নির্ণয় করো একে এখানে তিনটে রাশি দেওয়া আছে এই তিনটে রাশি থেকে আমাদের লসাগু নির্ণয় করতে হবে প্রথম রাশি এম স্কোয়ার প্লাস টু এম এর হোল স্কোয়ার একটা এম যদি কমন হয় তাহলে ভিতরে এম প্লাস টু থাকবে যেহেতু এখানে স্কোয়ার আছে তাই যে এম কমন নেওয়া হয়েছে তার মাথায় স্কোয়ার হয়ে যাবে তাহলে এম স্কোয়ার ইন্টু এম প্লাস টু এর স্কোয়ার দ্বিতীয় রাশি দেওয়া আছে টু এম এর কিউব প্লাস থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম কমন যাবে তাহলে টু এম স্কোয়ার প্লাস থ্রি এম মাইনাস টু পড়ে এখন দুই আর দুই গুণ করলে চার তাহলে মধ্যসঙ্গে বিশ্লেষণ হবে তাহলে টু এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস এম মাইনাস টু এদিকে যেমন এম আছে তেমন থাকবে প্রথমে দুটো থেকে টু এম কমন নিলে এম প্লাস টু থাকলো পরের দুটো থেকে মাইনাস কমন এম প্লাস থাকলো এম প্লাস টু থেকে কমন টু এম পড়ে থাকলো তাহলে এ এম এম প্লাস এরপর তৃতীয় রাশি দেওয়া আছে টু এম টু দোয়ার ফোর কমন যাবে কমন নিলে হবে টু এম স্কোয়ার মাইনাস থ্রি এম মাইনাস চোদ্দো দুই হয় আঠাশ আর মাইনাস সেভেন এম প্লাস এম করলে হবে মাইনাস থ্রি এম এখানে মাইনাস থ্রি আছে আমাদের এম স্কোয়ার যেমন আছে তেমন নিচে নিচে নেমে আসবে প্রথমে দুটো থেকে যদি এম কন হয় তাহলে টু এম মাইনাস সেভেন পরের দুটো থেকে যদি টু কমন এম হয় তাহলে টু এম মাইনাস সেভেন থাকলো টু এম মাইনাস থেকে কমন নিলে এম প্লাস টু থাকবে তাহলে এম স্কোয়ার ইন্টু টু এম মাইনাস সেভেন ইন্টু এম প্লাস টু আছে অতএব নির্ণয় যে লসাগু তাহলে এম স্কোয়ার ইন্টু এম প্লাস টু এর হোল স্কোয়ার ইন্টু টু এম মাইনাস ওয়ান ইন্টু টু এম মাইনাস সেভেন এখানে এই যে এম প্লাস টু এর হোল স্কোয়ার আছে তাই এখানে এম প্লাস টু এর হোল স্কোয়ার আসছে এখানে এম প্লাস টু আছে এখানে এম প্লাস টু আছে কিন্তু এখানে স্কোয়ার আছে তাই স্কোয়ার এসছে এখানে এম স্কোয়ার এখানে এম এখানে এম স্কোয়ার তাই এখানে এম স্কোয়ার এসছে এরপর এখানে টু এম মাইনাস ওয়ান আছে আর এখানে টু এম মাইনাস সেভেন আছে এটি হলো নির্ণয় লসাগু এরপরে তিনে থেকে রথবাতে গসাগো নির্ণয় করো ফাইভ ইন্টু এক্স কিউব মাইনাস এক্স ফোর ইন্টু এক্স টু আর ফাইভ মাইনাস এক্স স্কোয়ার সেভেন ইন্টু এক্স টু দেওয়ার ফোর মাইনাস ওয়ান প্রথম রাশি এখানে এক্স কমন নিলে তাহলে ফাইভ এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মানস বি স্কোয়ার সূত্র সেখান থেকে পাওয়া যাবে ফাইভ এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান দ্বিতীয় রাশিতে দেখো এখানে এক্স স্কোয়ার কমন যাচ্ছে তাহলে ফোর এক্স স্কোয়ার ভিতরে হলো এক্স কিউ মাইনাস ওয়ান অর্থাৎ এ কিউ মাইনাস বিকে সূত্র সেখান থেকে পাওয়া গেল এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাইরে ফোর এক্সকোয়ার যেমন ছিল তেমন থাকলো এরপর এখানে দেখো এই এক্স টু দার ফোর একে যদি আমরা এক্স স্কোয়ার হোল স্কোয়ার করি ওয়ান অর্থাৎ একের হোল স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র সেখান থেকে পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আবার এটি হল স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র সেখান থেকে পাওয়া গেল এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে কী পাওয়া গেলো সেভেন ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান প্রত্যেকটিতে কমন কী আছে দেখো কমন এখানে এক্স মাইনাস ওয়ান এখানে এক্স মাইনাস ওয়ান এখানে এক্স মাইনাস ওয়ান অতএব গসাগু হল এক্স মাইনাস ওয়ান আশা করি বোঝা গেল এরপর চারের জায়গায় দেখো উৎপাদকের বিশ্লেষণ করো এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস ফোর এ বি মাইনাস ফাইভ বি প্লাস সিক্স এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস ফোর এ বি মাইনাস ফাইভ বি প্লাস সিক্স এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার দ্বিতীয় সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস ফোর এ বি সামনের দিকে নিয়ে আসা হলো এখানে মাইনাস 5a 5b মাইনাস ফাইভ বি প্লাস সিক্স যেমন ছিল দেওয়া হয়েছে এখানে এই প্লাস ফোর কেটে গেল তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এই দুটো থেকে মাইনাস ফাইভ কমন নিলে এ প্লাস বি থাকলো প্লাস এখন এ প্লাস বি ধরে না এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস একে যদি মধ্য বিশ্লেষণ করি এর জন্য সাজিয়ে না হলে দেখো এক্স -3x মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স প্রথমে দুটো থেকে এক্স কমন গেল তাহলে এক্স মাইনাস পরের দুটো থেকে মাইনাস কমন গেল

এই অঙ্কটি দেখো আমি আগে করিয়েছি তোমাদের পেপার টুর চারের দিকে দেখো অঙ্কটি করে দেওয়া আছে এ বাই ওয়ান মাইনাস এক্স বি বাই বি মাইনাস এক্স সি বাই সি মাইনাস এক্স এখানে এক্স ধরে আমরা অঙ্কটি করেছি আর নাহলে একই আছে সেখানে আমাদের অঙ্কটি দেওয়া আছে ওয়াই তাই এখানে আমাদের উত্তর এসেছিল এক্স যেহেতু আমাদের এই জায়গাতে এক্স ছিল আর এখানে যেহেতু আমাদের এক্সের পরিবর্তে ওয়াই দেওয়া আছে তাই এখানের যে উত্তর আসবে সেটি হলো ওয়াই আমি অঙ্কটি করে দিয়েছি পেপার টুতে তাই এখানে আর আমি করে দেখালাম না তোমরা আমার পেপার টুর যে ভিডিও তা প্লে থেকে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নেবে এখন আমি তোমাদের চারের দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো আমি দেখিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম এরপরের যে অঙ্কগুলো সেগুলো আমি তোমাদের পরে করে দেবো আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ